This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। সস্তায় ঘুরে আসুন দীঘার সুন্দরবন থেকে, রয়েছে ম্যানগ্রোভ। নমস্কার, আমি প্রীতি। আজ এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। বাঙালির সপ্তাহান্তে বেড়ানোর সবচেয়ে প্রিয় জায়গা দীঘা কিংবা মন্দারমণি। একদিনের ছুটি থাকলে সেখানেই সবাই ছুটে যায়। এই সপ্তাহে তো দীঘায় জায়গা নেই বললেই চলে। পরপর 5 দিন ছুটি পাওয়া গিয়েছে দীঘার হোটেল, তাই জন্য সব বুক। সমুদ্র সৈকতে ঠিক থেকে ভিড় দেখা যাচ্ছে, বসার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এমনই দশা এখন দীঘার। বর্ষা মানেই সকলেই ছুটছেন দীঘায়। দীঘার সমুদ্র পাড়ে বসে যারা দিন কাটিয়ে দেন, তাদের জন্য অপেক্ষা করছে একটি অফবিট ডেস্টিনেশনের, যার নাম বিচিত্রপুর। এটি উড়িষ্যার মধ্যে পড়ে, তবে দীঘার একেবারে গা লাগোয়া। দীঘা থেকে টোটো ভাড়া করে অনায়াসে সেখানে পৌঁছে যাওয়া যায়। জায়গাটি উড়িষ্যাতে হলেও সেখানকার অধিকাংশ মানুষ বাংলাতেই কথা বলেন, কাজেই দেখে বোঝা যায় দীঘার না উড়িষ্যা। এখানেই রয়েছে সেই ম্যানগ্রোভ অরণ্য। সুবর্ণরেখা নদীর উপরে রয়েছে একটি জায়গা। এই সুবর্ণরেখা নদীর উপরেই রয়েছে সুবর্ণ দ্বীপটি। সেখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। সমুদ্র ও সুবর্ণরেখার মোহনাও দেখা যায় এখান থেকে। বোটে করে আসতে হয় এখানে। আধ ঘন্টা সময় দেওয়া হয় ম্যানগ্রোভ অরণ্যটি ঘুরে দেখার জন্য। জোয়ার ভাটায় সমুদ্রের জল ঢুকে পড়ে এই দ্বীপের মধ্যে। একেবারে সুবর্ণরেখা নদীর পাড়ে রয়েছে এই জায়গাটি। এই বিচিত্রপুরই নাকি অন্য রকম হয়ে যায় শীতকালে। কচ্ছপ ডিম পাড়তে আসে এখানে। লাল কাঁকড়ারও ভিড় দেখা যায় বিচিত্রপুরে। সেই সঙ্গে নানা রকমের পাখিদের আনাগোনা দেখা যায়। জোয়ার ভাটার সঙ্গে এখানকার ফেরি সার্ভিসও নির্ভর করে। চাইলেই মোহনা পর্যন্ত ঘুরে আসা যায়। সুবর্ণরেখা নদী যেখানে সমুদ্রে মিশেছে সেখানেও দেখা যায়। অসাধারণ একটা সময় কাটানোর জন্য পারফেক্ট ডেস্টিনেশন বিচিত্রপুর। শুনুন পটকা রাত দিন 7 দিন।